হ্যালো ভিউয়ার্স, গিয়ার্স বাংলাদেশের পক্ষ থেকে আমি ইস্তিয়াক আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। গিয়ার্স বাংলাদেশ বরাবরই আপনাদের নতুন নতুন গ্যাজেট এবং গিয়ার্সের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের হাতে আছে মোটর সাইকেলের ডিস্ক লক। আমরা বাজারে অনেক ধরনের, অনেক প্রকার, কিছু বড়, কিছু ছোট, কিছু অ্যালার্ম সিস্টেম, বিভিন্ন রকম সিকিউরিটি ডিভাইস, সিকিউরিটি সিস্টেম অ্যাভেলেবেল পাই। বাট আমাদের আজকে যেটি আছে সেটি হচ্ছে বাংলাদেশি একটি কোম্পানির একটা ডিস্ক লক, যেটি বাংলাদেশের ব্র্যান্ডিং এসেছে এবং তাদের ভাষ্য মতে এটি ওয়ার্ল্ডের খুব ফেমাস একটি ব্র্যান্ডের ডিস্ক লক। এবং এছাড়া রয়েছে আজকে আমাদের হাতে একটি অ্যালার্ম ডিস্ক লক, যেটি আপনার বাইকের ব্যাটারির উপরে প্রেশার ফেলবে না। সো চলুন আজকে আমরা দেখে নিই আমাদের হাতে কী কী ডিস্ক লক আছে এবং এই ডিস্ক লকগুলোর ফাংশনগুলো কী। সো ভিউয়ার্স, আমাদের হাতে আজকে আছে গিয়ারএক্সের ডিস্ক লক, গিয়ারএক্সের দুটি ডিস্ক লক এবং একটি এসএক্সপির ডিস্ক লক। সো আজকে আমরা দেখাবো গিয়ারএক্সের এই ডিস্ক লকগুলো কেমন এবং আপনার বাইককে কতখানি সেফটি প্রোভাইড করবে। সো প্রথমেই যেটি আমাদের হাতে আছে এটি হচ্ছে গিয়ারএক্সের সবচেয়ে ছোট একটি ডিস্ক লক, যেটি আজকে আমরা আনবক্স করব প্রথমে, যে এটার ভিতরে কী কী আছে। সো আনবক্স করে আমরা জাস্ট উপরে একটি ক্লিপ সিস্টেম আনবক্স করে নিলাম। এটি হচ্ছে মেইনলি গিয়ারএক্সের ডিস্ক লক এবং এটি গিয়ারএক্সের ব্র্যান্ডিং করা এবং আরও এটার মধ্যে একটি লকিং সিস্টেম আছে। এই লকটা একটু ছোট, বাট এটির প্রাইসও ছোট এবং এটার সাইজও ছোট এবং খুব হ্যান্ডি। যদি কখনও কোনো পাবলিক প্লেসে রাখেন তাহলে এটা ইউজ করা বেটার, কারণ পাবলিক প্লেসে কখনও খুব হ্যাভি মেশিনারিজ দিয়ে আপনার বাইকটিকে কাটা কিংবা ইফেক্ট করা পসিবল হয় না। এবং এটাই দেখে মোটামুটি একজন চোর, এক্স্যাক্টলি বাইক চোর, অনেকটা সাবধান হয়ে যাবে। সো এই ডিস্ক লকটি হচ্ছে অনলি 600 টাকা করে এবং এটার লকিং সিস্টেমটাও ভালো। এবং আরও দেখি প্যাকেটে কী আছে। একটি পাউচ ব্যাগ আছে যেটির মধ্যে আপনার চাবি দেওয়া আছে এবং এই পাউচ ব্যাগটি আপনি বেল্টে কিংবা বাম্পারে লাগাতে পারবেন এবং বাম্পারে লাগিয়ে আপনি এটার মধ্যে আপনার তালাটা স্টোর করে নিতে পারবেন। যাই হোক, পরে আমরা আসি আর কী আছে। এর মধ্যে একটি কেবল আছে যেটাকে বলে রিমাইন্ডার কেবল। সো আমরা পরবর্তীতে রিমাইন্ডার কেবল কী সেটা আমরা জানানোর চেষ্টা করব আপনাদের। এটি হচ্ছে গিয়ারএক্সের তুলনামূলক বড় ডিস্ক লক এবং এটা মিডিয়াম সাইজ। এবং এইটা আনবক্সিং করে আমরা দেখি এটার ভিতরে কী আছে। এটার ভিতরে সেম একটা পাউচ ব্যাগ আছে এবং এই প্রত্যেকটা পাউচ ব্যাগেই আপনার গিয়ারএক্সের লোগো প্রিন্ট করা আছে। এটা সাইজে বড় এবং এটা খুব স্ট্রং। এটার মাঝখানে যেই মেটাল পয়েন্টটা আছে সেটা অনেক শক্ত এবং অনেক মোটা দেওয়া আছে এবং ফ্রন্টে অ্যাজ ইউজুয়াল গিয়ারএক্সের লোগো প্রিন্ট করা, লকিং সিস্টেম দুইটার এক। সো লকিংয়ে কোনো ঝামেলা নাই, জাস্ট সাইজ এবং এটার ভিতরে যে পিনটা ইউজ করা সেটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট। এবং এটা গিয়ারএক্স বাংলাদেশ 750 করে সেল করে থাকে। এবং সেম এটার মধ্যে একটি রিমাইন্ডার কেবল আছে এবং এটা ব্যাগের মধ্যে মোস্ট প্রবাবলি চাবিটা থাকার কথা, এটা হচ্ছে দ্বিতীয় চাবি। সো এখন আসি তিন নাম্বারটা। এই দুইটা অ্যাজ ইউজুয়াল একটা নর্মাল ডিস্ক লক, যেগুলি নর্মালি ডিস্ক লক যেগুলো হয় এরকম। এবং এটার মধ্যে যেটা হচ্ছে এটার মেটালগুলো খুব স্ট্রং এবং প্রাইজও খুব ভালো। এবং সবচেয়ে বড় কথা, এটার মধ্যে একটা রিমাইন্ডার কেবল দেওয়া আছে। এবার আসি আমরা এই বড়টা এবং এসএক্সপির যেটা অ্যালার্ম লক, এই দুটার মধ্যে আমরা একটু পার্থক্য করার চেষ্টা করি। সো প্রথমে আমরা এসএক্সপির অ্যালার্ম লকটাকে আনবক্স করি। এটা হচ্ছে এসএক্সপির অ্যালার্ম লক, যেটা বাংলাদেশের, আমার মতে বাংলাদেশের সবচেয়ে স্ট্রং ডিস্ক লক। এবং আসুন আমরা এটাকে আনবক্সিং করে কী পাই একটু দেখে নিই। এটার মধ্যে একটি পাউচ ব্যাগ আছে এবং পাউচ ব্যাগের ভিতরে আপনার একটি স্ক্রুড্রাইভার, স্টাইল স্ক্রুড্রাইভার, এটারও প্রয়োজনীয়তা আছে। এবং আরও আছে দুটি চাবি এক জোড়া এবং এছাড়া রয়েছে এই লকটি, আর কিছু নাই। সো প্যাকেটটি আমরা সাইড করে নিচ্ছি। সো এই লকের মধ্যে দেখেন এটার ভিতরে একটি এক্সট্রা মেটাল পার্ট দেওয়া আছে এবং এই মেটাল পার্টটাই আপনার, এ হচ্ছে সাউন্ড হচ্ছে। যখন আপনি ডিস্কটা এটার ভিতরে রাখবেন তখন ডিস্কটা গিয়ে এখানে গিয়ে এভাবে ধরবে এবং যখনই এটা নাড়া পড়বে তখনই কিন্তু এটা সাউন্ড করা শুরু করবে। ওকে, এবার আমরা আসি এটারও লকিং সিস্টেম সেম, এটারও লকিং সিস্টেম সেম, দুইটার লকিং সিস্টেম সেম। এটা হচ্ছে গিয়ারএক্সের লক এবং এটা হচ্ছে এসএক্সপির লক, এটা দুটোটারই লকিং সিস্টেম সেম। এবং সাইডে যখন আমরা দেখছি এটার ভিতরে যেই পিনটা ইউজ করা হচ্ছে লকের জন্য সেই পিনটা সেম সাইজের এবং এটার এই পার্শনের এই থিকনেসটাও সেম, জাস্ট এটা শেপ করা, এটা শেপ করা না। এটার মধ্যে এক্সট্রা ফিচার যেটা আছে সেটা হচ্ছে এটি
অ্যালার্ম লক এবং এটার ব্যাটারিটা রিপ্লেস করা যাবে। এখানে ঠিক এই বরাবর একটি নাট আছে, যে নাটের মাধ্যমে আপনি ব্যাটারিটা খুব ইজিলি রিপ্লেস করতে পারবেন। সো এই লকটি যখন আপনারা কখনো কোনো ইনসিকিউর পজিশনে আপনার বাইকটি রাখেন যেখানে রিস্কি সবচেয়ে হাই, আপনারা এই লকটা ইউজ করতে পারেন। কারণ একে তো এটা খুব স্ট্রংলি আপনার ডিস্কটাকে সিল করে ফেলবে, এবং পরবর্তীতে যেটি হবে যদি কেউ এটাকে ভাঙার চেষ্টা করে তখনই অ্যালার্ম বাজার শব্দ হবে। সো এটা খুব লাউড না, বাট ইটস এনাফ ফর নাইট টাইম অর যেখানে জনশূন্য আছে, এটা কিন্তু এনাফ। আপনি পাঁচতলার বাসা থেকে শুনতে পারবেন না, বাট আশেপাশের ওই চোরটা আপনার ভয় পেয়ে আপনার বাইকটিকে থুয়ে চলে যাবে। এবং দ্বিতীয় কথা, এসি প্রুফ হতে এটার মধ্যে এসিরও কাজ করবে না। সো এই হচ্ছে হলো দুটি অ্যালার্ম লক যেগুলো আমার হিসাবে খুব স্ট্রং এবং ভালোভাবে ই করা হয়েছে। এছাড়া এটা হচ্ছে মোটামুটি একটি অ্যালার্ম ডিস্ক লক, যেটি আপনি পাবলিক প্লেসে অর বাসার ভিতরে আপনি লক দিয়ে রাখছেন যেখানে মোটামুটি সেফটি আছে। সো ওই সকল জায়গায় আপনি এই লকটা ইউজ করতে পারেন, লাইক অফিসের নিচে আপনাদের লক ইউজ করার প্রয়োজন পড়ে। সো এই সকল জায়গায় যেখানে আশেপাশে মানুষ থাকবে, বাট তারপরে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য একটা লক ইউজ করা দরকার। সো দিস ইজ ফর ইউ। আর এগুলো হচ্ছে যেগুলো ধরেন আপনি ট্যুরে গেছেন কিংবা কোনো এরকম জায়গায় গেছেন আশেপাশে মানুষ নেই, সো আপনি ওই সকল জায়গায় এটা ইউজ করলে আপনার বাইকটি কমপ্লিটলি সেফ থাকবে এবং এটাকে ভেঙে নিতে পারবে না। সো আসুন এবার আমরা জেনে নিই যে এই লকের সাথে, তিনটা লকের সাথে একটা কেবল দেওয়া আছে। সো এই কেবলটা কী? আসলে অনেকের অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে, সেই ভ্রান্ত ধারণাটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ব্রাদার, এইটা কোনো হেলমেট লক না। অ্যাকচুয়ালি আপনি এই লকটাকে লাগিয়ে এটাকে হেলমেট লক করলে আপনার হেলমেটটা সেফ হবে না, কারণ এটা কাটিং প্লাস দিয়ে খুব ইজিলি কাটা যায়, কারণ এটা একটা রাবারের একটা পার্ট। সো তাহলে আপনার হেলমেটটাকে তো সেফ করলো না। এক্স্যাক্টলি এই কেবলটা মেনলি ইউজ হয় আপনার রিমাইন্ডার কেবল হিসাবে। দ্যাট মিন্স আপনি আপনার বাইকটিকে কোনো একটা অংশে পার্ক করে রেখেছেন এবং আপনি একটা ডিস্ক লক ওটার মধ্যে লাগিয়ে রেখেছেন। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কী করি, আমরা ডিস্ক লকটা খুলতে ভুলে যাই, তখন আমরা স্টার্ট দিয়ে বাইকটিকে টান দিই। সেই ক্ষেত্রে অনেক অ্যাক্সিডেন্ট হয় এবং অনেক প্রবলেমের সম্মুখীন আমরা হয়েছি। এবং যখন একটি ভালো কোয়ালিটির ডিস্ক লক আপনি ইউজ করবেন তখন তো এই রিস্ক আরও হাই হয়ে যায়, কারণ আপনার বাইকও ক্ষতিগ্রস্ত হয়। সো এই কারণে এই ডিস্ক লকটি যখন আপনি লাগাবেন তখন আপনার এই রিমাইন্ডার কেবলটা ঠিক এইভাবে এই পোর্শনে এটার ভিতরে ঢুকবে, ঢুকে দেন আপনি এটাকে লক করে দিলেন। এবং পরবর্তীতে এই যে পার্টটা আছে এই পার্টটা আপনি আপনার হ্যান্ডেল বার অর যে কোনো জায়গায় রাখতে পারেন যেখানে আপনার ভিজিবিলিটি লেভেল হাই থাকবে, যে আপনি ওখানে অবশ্যই দেখবেন। সো এই ক্ষেত্রে হ্যান্ডেল বার হচ্ছে মেইন। সো এতে কি হবে, আপনি আপনার ভুলেও যাবেন না এবং আপনি খুব সহজে ই মনে রাখতে পারবেন যে আপনার লকটি লাগানো আছে, এবং আপনার এর ফলে লক এবং আপনার বাইকের কোনো ক্ষতি হবে না। সো ভিউয়ার্স, এই হচ্ছে হলো রিমাইন্ডার কেবল, এবং আপনারা নামই বুঝতে পারছেন রিমাইন্ডার কেবল, এটাকে বলে রিমাইন্ডার কেবল। সো এই হচ্ছে গিয়ার এক্সের এবং এসএক্সপির তিনটা লক, যে তিনটা লক আপনার ডেইলি লাইফ এবং আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য অনেক কাজে আসবে। কারণ আপনি যখন আপনার বাইক ইনসিকিউরিটিতে রেখে যাবেন আর টেনশনে থাকবেন তখন আপনার কোনো কাজই ঠিকমতো হবে না। সো ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আমাদের এই ভিডিওটি। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের গিয়ার্স বাংলাদেশের একটি ফেসবুক পেজ আছে যেখানে আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত আপডেট হয়, এবং ওখানে আপনারা লাইক করে এবং আমাদের SMS-এর মাধ্যমে নতুন নতুন গ্যাজেট এবং গিয়ার্সের ইনফরমেশনের জন্য আমাদের রিকোয়েস্ট করতে পারেন, এবং আমরা চেষ্টা করব আপনাদের সেই ইনফরমেশনগুলো ফরওয়ার্ড করার জন্য। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার, সি ইউ।